করে যাব, আর সমাজের কোনো পরিবর্তন হবে না এমন ধর্ম আলোচনা করতে আমি আসিনি এখানে। প্রিয় ভক্তবৃন্দ, তাই ধর্ম আলোচনার মাধ্যমে যদি সমাজের পরিবর্তন না হলো, মানুষে মানুষে ভালোবাসা না হলো, মানুষে মানুষে মিলন করে না উঠলো, তাহলে ধর্ম আলোচনা করে কি হবে? তাই এমন একটি ধর্ম আলোচনা করতে আমি এসেছি, আসুন সমাজের পরিবর্তন ঘটান। তাহলে এইবার যুবক ছেলেরা হয়তো মাথা হাত দিচ্ছে, ছেলে মা এখন মাথা হাত দিচ্ছে, তাহলে কি ছেলে বিয়ে কিছু পাবো না? এই তো চিন্তা, এই তো চিন্তা। কিন্তু মনে রাখবেন, ছেলের বিয়েতে আপনি 2 লাখ টাকা পেলেন, এইবার আপনার ছেলে বিয়ে বউ মানলেন, 3 মেয়ে হলো, 2 মেয়ে হলো, এইবার 2 লাখ টাকা সুদি আসলে দেবেন না, 2 মেয়ের জন্য 4 লাখ টাকা জোগাড় করতে হবে, তারপরে সুদি আসলে সুদ বাড়বে, ওই 2 মেয়ে দিতে 10 লাখ টাকা দিতে হবে, লাভ হলো কোথায়? 2 লাখ টাকা আনলেন, এবার 10 লাখ টাকা দিতে হবে, তাহলে সমাধান কোথায়? সমাধান কোথায়? আমি সমস্যার কথা বলবো না, সমাধান কিভাবে হবে তাও বলবো। সমাধান হবে এভাবে, দাবি করবেন মেয়ের বাবা খুশি হয়ে যা দেয় তাই গ্রহণ করুন, দানের দক্ষিণা। হিন্দুরা 10 টাকার ভোগ দেয় কালীবাড়িতে, তাও বা 2 টাকা দক্ষিণা দেয়। হিন্দুদের এমন নিয়ম, মানে দান করার কোনো অভিমান থাকবে না, দানের যে অহংকার তাও ত্যাগ করতে হবে। তাই দান করলে আবার দক্ষিণাও দিতে হয়, 10 টাকার ভোগ দিল তো আবার 2 টাকা দক্ষিণা। এ আমাদের হিন্দুদের নিয়ম, শুধু কালীবাড়ি কেন, সেবাশ্রমে অনেকে ফল নিয়ে যায়, আবার 2 টাকা দক্ষিণা দেয়, কেউ 10 টাকা দেয়, মানে দান করলে দক্ষিণা দিতে হবে। তাই হিন্দু ধর্মে নিয়ম করা হয়েছে, কন্যা দান করলে কিছু দক্ষিণা দিতে হবে। এখন যারা পুত্রপক্ষ সন্তুষ্ট হয়ে ওইটা গ্রহণ করবেন, তাহলে আর তো আর সমস্যা সৃষ্টি হবে না। আর আমি যুবক ভাইদের বলি, যুবক তাদের নাম যারা জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে শক্তিতে বীরত্বে যারা বড়, তারাই যুবক। তো দাড়ি গোঁফ হলে পুরুষ মানুষ হওয়া যায় না, পুরুষ মানুষ সেই যে জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে শক্তিতে বীরত্বে আরো 10 জনকে অতিক্রম করতে পারে, তার নাম পুরুষ মানুষ। এরকম পুরুষ মানুষ যদি হন তবে বিয়ে করবেন। বিয়ে করার সময় মেয়ের বাবার ঘরে চাপতে হবে এমন পুরুষকে আমি কা পুরুষ বলি, তাদেরকে আমি পুরুষ বলি না। তাই দয়া করে বিবাহ করার উপযুক্ত আপনি হন, বিবাহ করার উপযুক্ত হয়ে তবে স্ত্রী গ্রহণ করুন। মেয়ের বাবার ঘরে চাপতে যাবেন কি জন্যে? মেয়ের বাবা খুশি হয়ে যা দেয় তাই নিতে হবে। আর মেয়ের মা, মেয়ের বাবা যারা আছেন, ভবিষ্যৎ মাতৃজাতির জন্য আপনারা চিন্তা করবেন, কেননা ছেলে আপনার পেটে জন্মায়, মেয়েও আপনার পেটে জন্মায়। তাই মেয়েদের দিকে তাকিয়ে আপনি ছেলে বিক্রি করবেন না, আমি অনুরোধ করি। তাই আমরা এই ধর্মসভার মাধ্যমে জাতিভেদ প্রথার উচ্ছেদ চাই, এই ধর্মসভার মাধ্যমে আমরা পণ প্রথা দূরীকরণ করতে চাই। অনেকে তো গৌরের ভক্ত আছেন, চারিদিকে হরিবাসর হয়, আর হরিবাসরের যখন সেই বন্দনা হয়, হরিবাসরের যে শুরুতে গৌর কীর্তন হয় অনেক জায়গায়, সেখানে গৌর এসো এসো হে বলে গৌরের নাম করে খোলকর্তাল নিয়ে বেশ কীর্তন করা হয়। এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা শ্রদ্ধা করি। গৌরাঙ্গ মহাপ্রভু 2 বার বিয়ে করেছিলেন, তার প্রথম স্ত্রীর নাম ছিল লক্ষ্মীদেবী। এই লক্ষ্মীদেবীকে বিয়ে করেছিলেন, প্রথমে লক্ষ্মী ছাপে কেটে মারা যাওয়ার পরে তিনি বিষ্ণু প্রিয়াকে বিবাহ করেছিলেন। এই লক্ষ্মীকে যখন বিবাহ করেন, লক্ষ্মীর বাবার নাম ছিল বল্লভাচার্য। বল্লভাচার্য গরিব ছিলেন, ভক্তবৃন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বিয়েতে কি নিয়েছিলেন? 5টা হরিতকি নিয়েছিলেন। 5টা হরিতকি কোন টাকা পয়সা দাবি করেনি। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত আপনারা তো খোলকর্তাল নিয়ে বলেন গৌর এসো এসো হে, আবার ছেলে বিয়েদের সময় 2 লাখ টাকা চাই, 5 লাখ টাকা চাই, এ আবার কেমন গৌর ভক্ত? তাই প্রিয় ভক্তবৃন্দ, সমাজ জাতির পরিবর্তন করুন। সমাজ জাতি পরিবর্তন না হলে ধর্ম আচরণ করে কি হবে, ধর্মসভা করে কি হবে? তাই আমরা সমাজের মানুষের পরিবর্তন করতে এসেছি। প্রিয় ভক্তবৃন্দ, সমাজের মানব চরিত্রের পরিবর্তন কিভাবে হয়? প্রতিদিন একবার করে মৃত্যু চিন্তা করবেন, প্রত্যেক দিন একবার করে মৃত্যু চিন্তা করবেন। আজ খাইতেছি, কালকে আর নাও খাইতে পারি, আজ কথা বলিতেছি, কালকে আর নাও বলিতে পারি, এই তো মানুষের জীবন। আমি একদিন ঢাকা থেকে এসে
সান্তাহার স্টেশনে নামলাম। সান্তাহার স্টেশনে নেমে শুনতেছি একটা ছেলে ঘাড়ে একটা ব্যাগ আর হাতে কি যেন কতগুলো ওষুধের ঠোঙা। বলে কি, পরে আর মরে, পরে আর মরে, পরে আর মরে, পরে আর মরে। আমি বলছি, ভাই কি পরে আর মরে, কি পরে আর মরে? বলে, আমার এই ওষুধ খেলে ইঁদুর পরে আর মরে, পরে আর মরে। তখন আমি চিন্তা করতে করতে আসলাম, আরে ইঁদুর পরে আর মরে, এই তো ডাক্তাররা বলছেন অমুকের হার্ট অ্যাটাক করেছে, রাস্তায় ঘুরে পড়েছে আর মরেছে। অমুকে বলছে যে কেবলমাত্র এই লোকটা ভালো বাড়ি থেকে গেল, সাইকেল চালাতে চালাতে মাথা ঘুরে পড়েছে, কেউ কেউ মরেও গেছে। তখন আমি চিন্তা করলাম, শুধু ইঁদুর পরে আর মরে তা তো না, এখন মানুষে কিন্তু পরে আর মরে, মানুষে কিন্তু পরে আর মরে। আপনি যে কোনো সময় পড়তে পারেন, মরতে পারেন। আমিও এই বক্তৃতা করতে করতে পড়তেও পারি, মরতেও পারি। এই কিন্তু আমাদের জীবনের অবস্থা। এই যদি চিন্তা করেন না, সবাই কিন্তু হয়ে যাবে। তাই স্বামী প্রণবানন্দের সিদ্ধান্ত, প্রতিদিন একবার করে মৃত্যু চিন্তা করো। স্বামী প্রণবানন্দ শুধু বলেননি, তার জীবন পড়লে স্তম্ভিত হয়ে যাবেন। 6 বছর এই মহাপুরুষ ঘুমাননি, শ্মশানে তপস্যা করেছেন। 6 বছর তপস্যা করেছেন, 6 বছর। 6 বছর একটা মানুষ না ঘুমালে বাঁচতে পারে? স্বামী প্রণবানন্দ 6 বছর ঘুমাননি, কি কঠোর তপস্যা। এ কঠোর তপস্যা কি জন্যে? তিনি বলতেন কি, দেশ জাতি সমাজের জন্য। আমি যে তপশক্তি রেখে গেলাম, অনন্তকাল ধরে জগৎ কল্যাণে তা নিয়োজিত হবে, এই তিনি বলে গেলেন। তাই স্বামী প্রণবানন্দ ভিক্ষা করে ভিক্ষা করে যে ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছিলেন, 1917 সালে একটা পাটকাঠির ঘর তৈরি করে, একটা বেড়ার ঘর তৈরি করে এই বাজিতপুরে, আমাদের বাংলাদেশের মাদারীপুর জেলায়, সেই ভারত সেবাশ্রম সংঘ সারা পৃথিবী জুড়ে নিল মাত্র 100 বছরের মধ্যে। তাহলে কি শক্তি নিয়ে তিনি জগতে এসেছিলেন, একবার ভাববার বিষয়। তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে গর্ব অনুভব করতে পারে যে এমন একটি মানুষ জন্মেছে বাংলাদেশে, যার কর্মকেন্দ্র আজকে সারা পৃথিবীতে। আমি ঢাকাতে 22 বছর কাটিয়েছি, ঢাকা নওগাঁ, ঢাকা নওগাঁ, ঢাকা নওগাঁ। অনেক মন্ত্রীরা আমার ঢাকা আশ্রমে এসেছে, ভারতীয় হাইকমিশনাররা অনেকেই এসেছেন। তারা স্বামী প্রণবানন্দের জীবন দর্শন পড়ে বলছেন, বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে গর্ব অনুভব করতে পারে এই স্বামী প্রণবানন্দের জন্য, যার জন্ম বাংলাদেশে, কর্মক্ষেত্র সারা পৃথিবীতে। এমন একটি মানুষের জন্ম উৎসব উপলক্ষে এই ধর্মসভা। প্রিয় ভক্তবৃন্দ, তার যে জীবন দর্শন যদি আপনারা গ্রহণ করেন, ভালো হতে পারবেন। আপনার ছেলে ভালো হবে, আপনার মেয়ে ভালো হবে, আপনার সংসার ভালো হবে। সংসারী মানুষের জন্য স্বামী প্রণবানন্দের কি সহজ এবং সুন্দর কথা। তিনি সন্ন্যাসী, কিন্তু কাউকে তিনি বলেননি তো তোমাদের সবাইকে সন্ন্যাসী হতে হবে, না তা তিনি বলেননি। বললেন, তোমরা গৃহী মানুষ, তোমরা সংসারী মানুষ, তোমরা সংসারে থেকেই ধর্ম করবে। তোমাদের ধর্ম করার জন্য সংসার ছেড়ে কোথাও যেতে হবে না, তবে সংসারে থাকো, কিন্তু ভগবানের সংসার মনে করো, গোবিন্দের সংসার মনে করো, এই মনে করে অনাসক্ত হয়ে সংসার করো। এটি কিন্তু আমাদের গীতার কথা, কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করো না। কিন্তু আমরা যে ফলের আশা করি, এই কারণে দুঃখ হয়, এই কারণে দুঃখ হয়। যেমন কোনো মা হয়তো মা হতে যাবেন, কোনো দম্পতি পিতামাতা হতে যাবেন, এখন টেলিফোন করে, স্বামীজি আমার জন্য একটা পুত্র সন্তান হয়, অনেকে বলতেছে। স্বামীজি আমার তো পেটে বাচ্চা 6 মাস 3 মাস, আমার জন্য একটা পুত্র সন্তান হয়। তখন আমি বলি, মা তোমার যাতে কল্যাণ হয় তাই হোক, তোমার যাতে মঙ্গল হয় তাই হোক, তুমি চাইলে পুত্র সন্তান, এসে গেল কন্যা সন্তান, তখন তো তোমার দুঃখ হবে। তাই গীতা কি শিক্ষা দিচ্ছে, কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন। ফলে তোমার অধিকার নেই, ফল তোমার ঈশ্বর যাদের তাই গ্রহণ করতে হবে। এই যদি চিন্তা ভাবনা হতো, তাহলে কন্যা হলে দুঃখ কেন হবে, কন্যা হলে দুঃখ কেন হবে? আজকে মেয়েরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছু হচ্ছে। বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের নেতৃত্ব কারা দিচ্ছে? প্রিয় ভক্তবৃন্দ, তাই কন্যা সন্তান হলে কেন আপনার দুঃখ হবে, কি জন্য দুঃখ হবে? ঢাকার একটা পরিবার, দুই মেয়ের পরে 3 মেয়ে হয়েছে, এখন মা বাবা একদিন এসে একেবারে মুখ অন্ধকার করেছে আমার সামনে, কি হলো মা, মন এত খারাপ কেন? পরে শুনলাম 2 মেয়ের পরে আর এক মেয়ে হয়েছে, তাই মা বাবা দুইজনই মন খারাপ। তাই বললাম, মন ভালো হতো কি করে, ছেলে হলো? তাই আমি তো দেখেছি এক মায়ের 5টা ছেলে সব কটা পাগল, একেবারে বাস্তব, এক মায়ের 5টা ছেলে সব কটা পাগল। একজনের বয়স 35, সেও পাগল,
30 বছর বয়স সেও পাগল, এই বয়স 25, 20, 15, 10 সবকটা পাগল। তাহলে একটা মায়ের 5টা ছেলে হলো, সবকটা পাগল, সেই মা কি খুশি হলো? আর মেয়েরা যদি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়, 3টে মেয়ে হয় ভালো হয়, দুঃখ কোথায়? তো এইভাবে মানে সমাজের পরিবর্তন, শুধু আপনি মনটা পরিবর্তন করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। শুধু মন ভালো করতে হবে, এই মন যদি ঈশ্বরমুখী হয় তবে আপনি ভালো হয়ে যাবেন। মন যদি ঈশ্বরমুখী হয় আপনি ভালো হয়ে যাবেন। প্রিয় ভক্তবৃন্দ, তাই আগে মন ভালো করতে হবে। মন যে চঞ্চল, মানুষের মন অত্যন্ত চঞ্চল। আমাদের পবিত্র গীতায় ভগবানকে অর্জুন বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তৎসং নিগ্রহ মন্যে বায়ুরীব ধুরুষ্করম। হে কৃষ্ণ, মনটাতে অত্যন্ত চঞ্চল, আমি কি করতে পারি? ভগবান বললেন, অভ্যাস না তু কুন্তেও বৈরাগ্যে না চ গৃচ্ছতি। অভ্যাস করো, অভ্যাস করো, আস্তে আস্তে মনটাকে গুরুমুখী করার চেষ্টা করো, ভগবদ্মুখী করার চেষ্টা করো, তাহলে মনটা তোমার গুরুমুখী হয়ে যাবে। প্রিয় ভক্তবৃন্দ, তাই ধর্ম জগতে আসার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কোনো মহাপুরুষের আশ্রয় গ্রহণ করতে হবে, আপনাকে কোনো মহামানবের আদর্শ গ্রহণ করতে হবে, অর্থাৎ সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আমি যে কথা বলছি, এটা কি জানেন? আমি আর জীবনে কিছুই বুঝিনি, এটা একমাত্র আমার গুরু কৃপা, একমাত্র আমার গুরু কৃপা। আমি একদিন এত তোতলা ছিলাম যে আমি কথা বলতে পারতাম না, আমি আজকে কথা বলছি কার কৃপায়? এই একমাত্র আমার গুরুর কৃপায়, গুরুর কৃপা। এটি আমার গুরু শক্তি ছাড়া আমি আর কিছুই বুঝতে পারি না। তাই এই পৃথিবীতে যারা ধর্মজগতের মানুষ, তাদেরকে অবশ্যই সদ্গুরুর আশ্রয় করতে হবে। এই সদ্গুরুর আশ্রয় এমন কোনো কঠিন ব্যাপার না। আপনি একজন মহাপুরুষের আদর্শকে গ্রহণ করুন, দেখবেন আপনি কিন্তু আস্তে 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 ভগবানের দিকে এগিয়ে যাবেন। তাই শাস্ত্র বলছে, গুরু গোবিন্দ খাড়া হয় কৃষ্ণ লাগু পায়ে বলিহারি গুরুদেব কই গোবিন্দ দিখায়। গুরু আর গোবিন্দ পাশাপাশি দণ্ডায়মান হয়েছেন, আপনি কাকে প্রণাম করবেন? আগে শাস্ত্র বলছেন, আগে আপনার গুরুকে প্রণাম করবেন, যেহেতু গুরুর কৃপায় আপনি গোবিন্দের দর্শন পাবেন। প্রিয় ভক্তবৃন্দ, তাই আমাদের সেবাশ্রম সঙ্গ কৃষ্ণ মন্ত্র দিচ্ছে, আবার শিব মন্ত্র দিচ্ছে, যার যে অভিলাষ সেবাশ্রম থেকে পূরণ করা হয়। আবার ভারতবর্ষে যান, ওই গুজরাটে যান, মহারাষ্ট্রে যান, অধিকার লোক কিন্তু এই গণেশ ঠাকুরের ভক্ত। আমাদের সেবাশ্রম সঙ্গে গুজরাটে বিরাট ভাবে গণপতি উৎসব হচ্ছে। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের গুজরাট আশ্রমে গণেশ পূজার উদ্বোধন করতে আসেন। কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্গের বিশাল হাসপাতাল হয়েছে 21 বিঘা জমির উপরে, সেই হাসপাতাল উদ্বোধন করেছেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রিয় ভক্তবৃন্দ, এই কিছুদিন আগে বর্তমান রাজশাহীর হাই কমিশনার আমাদের সেবাশ্রম সঙ্গ পরিদর্শন করে গেলেন। এই যে ভারত সেবাশ্রম সঙ্গ কি জিনিস, আজকে সারা ভারতের লোক, সারা পৃথিবীর লোক একে সুনাম করে থাকে। সেই ভারত সেবাশ্রম সঙ্গের একটি শাখা বা নওগাঁ সেবাশ্রম সঙ্গ তারই একটি শাখা। প্রিয় ভক্তবৃন্দ, এই সেবাশ্রম কি জিনিস আপনারা আস্তে 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 বুঝবেন। আপনারা জানেন এই সেবাশ্রম সঙ্গ নওগাঁয় প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগে, 1923 সালে। এবং কেন, কি উদ্দেশ্যে স্বামী প্রণবানন্দজি এখানে এসেছিলেন 23 সালে, এটুকু বলে আমি শেষ করব। এরপরে আবার যোগ্য অনুষ্ঠান হবে, যোগ্য আপনাদের সবার মঙ্গল কামনায় এখানে যোগ্য হবে। যারা যজ্ঞের আয়োজন করছে, সুবীর শিখির যাও, ওই যজ্ঞের যজ্ঞের বেদি নিয়ে আসতে বলো, বলরাম যাও যাও, শিখির যাও। আচ্ছা, তো কথা হচ্ছে এর পরবর্তীতে আমরা আরেকটি সুন্দর অনুষ্ঠান করব, বৈদিক যজ্ঞানুষ্ঠান, যা হবে কিনা আপনাদের সবার শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা। স্বামী প্রণবানন্দজি নওগাঁ এসেছিলেন কেন, 1923 সালে নওগাঁর ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, বিরাট বন্যা জলোচ্ছ্বাস, হাজার হাজার মানুষ এই জলপ্লাবনে ক্ষতি হলো। স্বামী প্রণবানন্দ বাদিতপুরে ফরিদপুর জেলায় শুনলেন উত্তরবঙ্গে বন্যা হয়েছে, স্বামী প্রণবানন্দের মন কেঁপে উঠল, কি করে মানুষকে সেবা করা যায়। তৎকালীন দিনে চাল ডাল কাপড় কম্বল নিয়ে তিনি বাদিতপুর থেকে স্টিমারে চলে গেলেন গোয়ালন ঘাট, ওই গোয়ালন ঘাট থেকে ট্রেনে এলেন পোড়াদাহ, পোড়াদাহ থেকে ট্রেনে এলেন শান্তাহাট, শান্তাহারে এসে গেল চাল ডাল কাপড় কম্বল, বহু স্বেচ্ছাসেবক নিয়ে স্বামী প্রণবানন্দ এলেন 1923 সালে। 1923 সালে তিনি রিলিফ সেন্টার করলেন, শান্তাহারে একটা, বলিহারে একটা, ধুবলাডি একটা, এবং নওগাঁতে একটা, নাটোরে একটা, কালাজ্বর নিবারণী সমিতি, এভাবে শত শত ভলেন্টিয়ার কাজ করলো জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবায়। তখন স্বামী প্রণবানন্দ সিদ্ধান্ত নিলেন, এই নওগাঁ শহরে আমি সেবাশ্রমের একটি স্থায়ী সেবা কেন্দ্র করব। স্বামী প্রণবানন্দজি
সেদিন নওগাঁ শহরে নিজে জায়গা নির্বাচন করে এই সেবাশ্রম সংঘের শাখা প্রতিষ্ঠা করলেন। সে ১৯২৩ সালে নওগাঁ সেবাশ্রম সংঘের শাখা যখন নওগাঁতে হয় ওই এলাকায় কোনো বিল্ডিং ছিল না, একেবারে পাড়া গা ছিল, কিন্তু তিনি ভবিষ্যৎ দ্রষ্টা। আজকে সেবাশ্রমের যেখানে অবস্থান বলতে গেলে শহর বাড়ছে উত্তর দিকে, বলতে গেলে এখন নওগাঁ শহরের যে বিস্তার সেবাশ্রম সংঘ, এদিকে আশেপাশে সরকারি হাসপাতাল, আশেপাশে সরকারি ডিগ্রি কলেজ, দেখুন এখন সেবাশ্রমের চারিদিকে বড় বড় সরকারি অফিস। অথচ স্বামী প্রণবানন্দ জানতেন ১০০ বছর আগে যে এই সেবাশ্রম একদিন এরকম একটা পজিশনে আসবে, তাই তিনি ওখানে সেবাশ্রম করে গেলেন। তাই সেবাশ্রমে একটি মহাতীর্থ স্বামী প্রণবানন্দের পদস্পর্শে ধন্য, আপনারা আসবেন। এবং আগামী ৩০ ডিসেম্বর ৩১ ডিসেম্বর এই দুই দিন ৩০ ডিসেম্বর ছাত্র ছাত্রীদের সম্মেলন, যারা পিতামাতা আছেন তাদের জন্য একটা কিন্তু গর্ব, একটা সুযোগ। আপনার ছেলেকে সেবাশ্রমে নিয়ে যাবেন, ছোট্ট বাচ্চা হলে তার জন্য চার লাইনের কবিতা আছে, প্রণব অবতার বিষ্ণু নন্দন, এরকম চার লাইনের কবিতা, প্রণব অবতার ছোট্ট চার লাইনের কবিতা আছে। আবার ক্লাস থ্রি যারা পড়ে তাদের জন্য একটা বক্তৃতা আছে, তা আবার হিন্দু ধর্মের উপরে, সিক্স সেভেন এইট এর জন্য একটা বক্তৃতা আছে, আবার গীতাপাঠ আছে। এগুলো আমরা কপি তৈরি করেছি, সেবাশ্রমে যোগাযোগ করে পাবেন। আপনার ছোট্ট বাচ্চাকে শিখান, ছেলেকে শিখান, মেয়েকে শিখান, একটু মাইকে বললেই পুরস্কার দেওয়া হবে। এই অনুষ্ঠান আগামী ৩০ ডিসেম্বর, আগে যোগাযোগ করলে সেবাশ্রম থেকে এই ধরনের কপি বিনামূল্যে সরবরাহ করা হবে। আপনার ছেলে মেয়েকে শিখাবেন, আশ্রমে নিয়ে যাবেন, স্টেজে দাঁড়াবে, কিছু বলবেই, অমনি তারা পুরস্কার পেয়ে যাবে। এইভাবে তৈরি করেছি আমরা সেবাশ্রমে অনেক বক্তা, তারপরে মাস্টার ডিগ্রি পর্যন্ত বক্তৃতা আছে, সেই বক্তৃতার কপি নিয়ে যাবে। একাদশ শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি এরা পড়াশুনো করবে, মুখস্থ করবে, মাইকে বলবে, বললেই পুরস্কার। এভাবে আমরা ছাত্র ছাত্রীদেরকে বক্তৃতা শিখাবার জন্য সেবাশ্রমের ট্রেনিং সেন্টার করেছি। দ্বিতীয় দিনে ৩১ ডিসেম্বর হবে যুব সম্মেলন, একেবারে শত শত যুবক আসবে। এই যুব সম্মেলন মাতৃ সম্মেলন হবে, এরকম মায়েরা বিরাট স্টেজ করেছি, ১০০ মায়েরা এই সাদা শাড়ি লাল পাড় বসে স্টেজে বসবে। তখন আমরা ছেলেরাই কোনো দায়িত্ব নেব না, মায়েরা ধর্মসভা পরিচালনা করবেন, মায়েরা গান করবেন, মায়েরা বাজাবেন, মায়েরা বক্তৃতা পরিচালনাও করবেন, আমরা কেউ থাকবো না। এর নাম হচ্ছে মাতৃ সম্মেলন, দেখতে চান সেবাশ্রমে যাবেন আগামী ৩১ ডিসেম্বর। তারপর হবে যুব সম্মেলন, যুবকরাই তখন সব করবে, ধুতি পান্ডবই পরে বসবে, ১০০ যুবক তারাই পরিচালনা করবে, এর নাম যুব সম্মেলন ৩১ ডিসেম্বর। আর ১লা জানুয়ারি ভক্ত সম্মেলন সবার জন্য উন্মুক্ত, আগামী ১লা জানুয়ারি বিরাট শোভাযাত্রা নওগাঁ শহর পরিক্রমা করবে। এই তিন দিন ব্যাপী নওগাঁ সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসবে আপনারা আমন্ত্রিত। আর আজকের এই অনুষ্ঠান দক্ষিণ কালীতলায় যে আমরা একটি সেন্টার করেছি, এই একটা বার্ষিক উৎসব উপলক্ষে এবং স্বামী প্রণবানন্দের ১২১তম জন্মোৎসব উপলক্ষে অত্র এলাকায় এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই আপনারা সহযোগিতা করেছেন, আমাদের অত্র এলাকার কমিশনার এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমাদের রামু, এবং অত্র এলাকার যুবক ভাইরা, অত্র এলাকার ভক্তবৃন্দ জাতি ধর্ম নির্বিশেষে সহায়তা করেছেন বলে আজকে এই অনুষ্ঠান করতে আমরা সমাপ্ত হয়েছি। তাই আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, অত্র এলাকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুরোধ করছি আপনারা আরেকটু বসুন, এই যজ্ঞ করব, আপনাদের মঙ্গল কামনায় গুরু পুজো করব, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, দয়া করে একটু অপেক্ষা করুন, অতি তাড়াতাড়ি আমরা যজ্ঞ অনুষ্ঠান শুরু করব এবং তারপরে গুরু পূজা করে প্রসাদ দিব। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান যাতে হয় আপনাদের সহায়তা কামনা করি।